হ্যালো ফ্রেন্ডস ঝুনেসলাইবে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে যে সকাল সকাল শুরু করে দিলাম এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে আর অপুং তো গেল বাজারে তো বললাম আজকে একটু মাংস টাংস নিয়ে বলেছি বলছি যে পোলট্রির মাংস অতটাও একটু ভালো লাগে না তো একটু মনে হচ্ছে একটু খাসির মাংস খাই খাসির মাংস খাই তো নিয়েই আসবে তো যেহেতু বলেছি তো আবার হচ্ছে খাসির মাংসটা অতটা পছন্দ করে না ওরা আবার পোলট্রির মাংসটা খুবই ভালো লাগে আমার আবার খাসির মাংসটা খুব ভালো লাগছে তো আগে জানো তো আমি খাসির মাংস খেতাম না মানে সাত আট বছর আগে তো তারপর থেকে খাওয়াই এর পিছনে একটা বড় একটা মানে গল্প আছে কেন খাই না আর কি করে আর কি খাওয়া শিখলাম এরকম একটা ব্যাপার আছে তো তোমাদের অন্য সময় বলবো তো নিয়ে আসুক আজকে মানে রান্না করতে আমি প্রথমবার প্রথমবার একা একা রান্না করব তো অন্যবার তো দিদি থাকে তো দিদি বলে টলে দেয় এইভাবে এইভাবে রান্না করো তো সেইভাবেই আর কি রান্না করি তো প্রথমবার মনে হচ্ছে আমাকে একাই রান্না করতে হবে তো যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকো আর আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো ব্লকটা দেখ আর এদিকে আমি বসে পড়লাম আলু পেঁয়াজ আদা রসুন সব কাটতে তো আস্তে আস্তে সব কেটে গুছিয়ে নিই তারপরে সব রান্না টান্না করবো আর এই দিকে যেন তো গরম মশলার গুঁড়োটা ফুরিয়ে গিয়েছে আমরা বাটাটা দিই না গরম মশলা এই যে মাথ তৈরি করে রেখে দেয় তো সেটাই আর কি দিই তো এর মধ্যে সব কিছুই আর কি রয়েছে দারচিনি এলাচ তারপরে লবঙ্গ তো এইগুলো রয়েছে তো সেই জন্য একটু গুঁড়ো মশলাটা করে নিলাম বেশ ভালোই হলো আমি এই ফাস্ট করলাম কোনো দিন করিনি তো মা এইভাবেই করে তো সেগুলো এতদিন ছিল তো সেইগুলো দিয়ে আর কি রান্না টান্না দিতাম দেখো কি সুন্দর পেস্ট হয়েছে তো এইগুলো কিন্তু জল দিয়ে দিই জল দিলে পুরো একদম মশলার মতন হয়ে যেত তো একদম শুকনো শুকনো করেছি সত্যি এত সুন্দর হয়েছে আর যেটা ঢাকনাই লেগেছিলো সেইটা যেন আরও বেশি ভালো ছিল আর যেটা ওই মিক্সারের মধ্যে ছিল তো এলাজের যে কেমন একটা চিবড়ে ছিবড়া হয় না ওইগুলো একটু ছিল তো ওইগুলো আর পেস্ট হচ্ছিলো না বেশ খুব সুন্দর ছিল তো এইটা অনেক দিন চলে যাবে তো আমি প্রথমবার করলাম আর আমি এই যে স্নান টান করে রেডি সেডি হয়ে রান্নাঘরে চলে আসলাম এবার তো মাংসটা রান্না করতে হবে তো এবার চট জলদি মাংসটা রান্না করে নেব আর এখানে পাঁচশোর বেশি মাংস রয়েছে আর আনতে বলেছিলাম একটু বেশি করে চর্বি তো চর্বিটা দিয়ে আর একটা জিনিস করব সেটা পরের দিন তোমাদেরকে দেখাবো আর প্রথমেই এই যে মাংসটা লবণ হলুদ আর একটুখানি সর্ষে তেল দিয়ে মাখিয়ে থুবো তো যাতে একটু লবণ হলুদটা ভিতরে মাংসর ভিতরে যায় আর একটু টেস্টি লাগে তো এরকম করে বেশ খুব ভালো লাগে আমি এরকম প্রথম রান্না করলাম আর মুরগির মাংস রান্না করেছিলাম এরকম করে বেশ ভালো লাগে আর আস্তে আস্তে আমি আলু টালু ভেজে নিচ্ছি আর সব কিছুই আর কি গোছানো আছে যেমন মশলা করে রেখেছিলাম আলু টালু তো সবই কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম তো সেই জন্য আর কোনো প্রবলেম হবে না আর এখানে শুধু ফোড়ানো দেব সেই জন্য একটু গোটা মশলাগুলো নিয়ে নিলাম তো আস্তে আস্তে আমি রান্না করবো আর তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি রান্না করি তো আর মাংস টাংস তো আগেই ধুয়ে নিয়েছিলাম কারণ স্নান করার আগে মানে আমার পক্ষে ধোয়াটাই বেশ ভালো কারণ ওই যে জল ছিটকে ছিটকে আসে না ভালো লাগে না তো সেই জন্য একবারে স্নান করার আগেই ধুয়ে তারপরে স্নান টান করে রান্না করতে আসলাম আর ওইদিকে আমাদের ভাত ভাজা তো এগুলো আর কি স্নান করার আগেই আমি রান্না টান্না করে গুছিয়ে থুয়ে গ্যাস ট্যাস মুছে তারপরে আবার গিয়েছিলাম তো এসে ভাবলাম শুধু মাংসটা তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু মাংসটাই করছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো যাই হোক পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো তো আর কি বলো এই শীতকাল পড়েছে না কত রকমের কত নানান রকমের আর কি হচ্ছে রান্না বান্না করা হবে আর খাওয়া হবে কি বলো তো এই শীতকালেই থেকে বেশি ভালো লাগে না এটা সেটা রান্না করি এই সময়টাই সব থেকে মনে হয় এটা সেটা খাই গরমকালে তো মনেই হয় না যে রান্নাঘরে ঢুকি যে উনুনের পারে গিয়ে এই রকম রান্না করি উনুন না সরি গ্যাসের কাছে গিয়ে ওই গরমের মধ্যে আর ভালো লাগে না বলো শুধু মনে হয় যোগে জাগে সেই একটু ঠান্ডা ঠান্ডা ভাত হবে একটু ঠান্ডা ঠান্ডা তরকারি হবে ওইগুলোই খেয়ে মানে বাঁচি আর শীতকালে কত রকমের সবজি কত কিছু রান্না বেশ ভালোও লাগে কিন্তু আমার তো বেশি শীতকালে এই সব মানে খেতে এই সব না সব কিছুই আর কি মানে খেতে ভালো লাগে গরমকালের থেকে তো এই সময়টাই একটু ভালো লাগে না কি বলো আমার মতন কে এই রকম আছে বলো কিন্তু তো আমি সেরকম বেশ খুবই খেতে পারি সেরকম কিন্তু না অল্প অল্পই খেতে ভালোবাসি তো এই জন্য অনেক কথা শুনি যে অল্প অল্প খাই বলে তো যাই হোক বন্ধুরা এদিকে আমার আস্তে আস্তে মাংসটাও হয়ে গিয়েছে ভালো করে রান্না করেছি জানি না কেমন হবে রান্নাটা আমার মনে হচ্ছে যে খুবই ভালো হবে দেখো দেখতে কালারটা খুবই সুন্দর এসছে কী করছে তো

আর এদিকে আমাদের এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি আর পিকু ওই যে মাংস দিয়ে খাচ্ছে কেমন হয়েছে বল এই ঝাল এতগুলো দিলাম তাও যদি ঝাল না হয় ঝাল হওয়ার জন্য একটু বেশি দিয়েছি তো জানি না পিকু সত্যি কথা বলছে না মিথ্যে ওদের বাড়ি আগে দিন মাংস হয়েছে এত ঝাল হয়েছে তাও বলছে ঝাল হয়নি ও ওর যদি মাংস হয় সেদিন ওর ঝাল লাগে না যদি মাছ হয় সেদিন খুব ঝাল লাগে পিকুর তো

ওটাই বেশি টেস্ট লাগে বাড়ি নিয়ে যায় রাতে শুয়ে শুয়ে খাবি টেবিল ভাঙে যায় না জানো

Piku toormo matna bastao chini khelo o shadharo